প্রথমে তোমার নামটা একটু বলো। অয়ন্তিকা হালদার। অয়ন্তিকা, যেমন সুন্দর নাম তেমন তোমাকে দেখতে অত সুন্দর। থ্যাঙ্ক ইউ। বাহ, কিয়া সিন হ্যায়। বাহ, কিয়া সিন হ্যায়। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার বম ব্লগ। অনেক ফুড ব্লগ হয়ে গেছে। এ কি রে ভাই, ফুড ব্লগের চ্যানেল ফুড ব্লগই তো হবে, ফুড ব্লগই তো হবে। হ্যাঁ ঠিকই, অনেক ফুড ব্লগ হয়ে গেছে, বাট আজ যেই জায়গাটাতে এসেছি এই জায়গা হচ্ছে নিরিবিলিতে বসে আড্ডা দেওয়ার প্রপার জায়গা। আগের ব্লগটা টালিগঞ্জে করেছিলাম আর আজকে বারাসাতে। টালিগঞ্জে ব্লগে আইসক্রিম দেখিয়েছিলাম আর আজকে কাপস অফ আরোমা বারাসাতে এসে গেছি। ফুড তো থাকবে, বাট ইম্পর্টেন্ট হলো জায়গাটা, ব্যাপক জায়গাটা, পুরো শান্ত একটা পরিবেশ। সুন্দর জায়গা, এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে তোমার সেমিনার, অফিসের মিটিং এইসবও তোমরা করতে পারবে এখানে। এখানে বেশ একটা ঝিল টাইপের রয়েছে, এখন এখানে জল নেই। সাজানোটা একবার তোমরা দেখো, খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে। আর ওইটা হচ্ছে সেমিনার হল, ওইখানে তোমরা সেমিনার, মিটিং ফিটিং, অফিসিয়াল মিটিং ঠিটিং সব হয় ওখানে। একটা ছোটো ঝিল টাইপের করা আছে। তোমাদের বিজি লাইফস্টাইল থেকে একটু টাইম পেলে এখানে ঘুরে যাও, আড্ডা মেরে যেও, টেনশন স্ট্রেস থেকে একটু ফ্রি হবে। মানে গ্যারেন্টি দিতে পারছি না, হওয়া তো উচিত। জায়গাটা তো অসামি, বাট এখন ফুড চাই, ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে। চায়ের এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, কফির মাত্র দুটো। কফি যে কী দোষ করলো ভগবান জানে। তো চায়ের মধ্যে আছে মশলা টি, মালাই টি, কেসার টি, চকলেট টি, ব্লা ব্লা ব্লা, প্রচুর চায়ের আইটেম রয়েছে। তো শুধু আমি আর সৌমেন নেই, আমাদের সাথে আরও দুজন চলে এসছে। সাথে আছে দেবলীনা, একে তো তোমরা চেনাই, আর রয়েছে সায়নী আমার ভাগ্নি। আজ এখানে অর্ডার করেছি হচ্ছে দুটো ব্ল্যাক টি, দুটো ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি প্রাইস হচ্ছে 20 টাকা করে আর ব্ল্যাক টি হচ্ছে 15 টাকা করে। আর করেছি একটা ফিশ ফ্রাই 60 রুপিস, একটা ফিশ ফিঙ্গার 30 টাকা। আর করেছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ 70 টাকা আর পনির স্যান্ডউইচ একটা 65। এখানে সিগারেটও পাওয়া যায়, একটু দামটা বেশি, কিন্তু এখানে সিগারেট অ্যাভেলেবেল, তো কোনো চাপ নেই। আড্ডা মারার একদম প্রপার জায়গা এটা। এখানে রিফ্রেশমেন্টের জন্য অনেক রকমের মকটেল পাওয়া যায়, মানে ককটেল না কিন্তু মকটেল, তো অনেক রকমের মকটেল পাওয়া যায়। 70 টাকা হচ্ছে হাইস্ট প্রাইস। এখানে স্যান্ডউইচ, বার্গার, চাউমিন, রোল সব কিছু পাবে, ম্যাগি পর্যন্ত পাবে। এখানে কম্বো, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে একটা ভাইটাল জিনিস, সেইটাও এখানে পাওয়া যায় 150 টাকা। ভাই আমি ভাবছি কি সব ব্যাপারেই আমরা কম্বো কম্বো করি, আমাদের চ্যানেলে সরিয়েটা সরিয়ে না কম্বো করে দেয়। ব্ল্যাক টি চলে এসছে, ব্ল্যাক না রেড রেড লাগছে, প্রচুর পরিমাণে দিয়েছে, একদম এইরকম গ্লাস পুরো একদম ভর্তি ব্ল্যাক টি। এটা ব্ল্যাক টি না র চা, চা আবার কী বলবো, বাড়ির চায়ের মতনই খেতে, তাই না? চা আর কী বলবো। ভাই একটা জিনিস আমি বুঝতে পারলাম না, মেয়েদের দিল কাপে আর আমাকে দিল এরকমভাবে, মানে কি ছেলে আর মেয়ের মধ্যে একটা তফাৎ আছে। কফির ইজ্জত ওটা, চায়ের ইজ্জত এটা। চায়ের ইজ্জত, চায়ের ইজ্জত কাপেও হয়। ফিশ ফ্রাইটা খেয়ে বলি কেমন খেতে। মাছ, ভালো খেতে না, জোর করে না, ফিশ ফ্রাইটা একটু শক্ত, কি খুবই শক্ত, ক্রাঞ্চি ভাবটা আছে। পকোড়া এসে গেছে আমাদের, 6 পিসের জায়গায় 4-7 পিস। বাহ, ব্লক করছি বলে এক্সট্রা দিয়েছে নাকি? তো পকোড়ার সাইজটা এরকম, একটু চাটনি দিয়ে মাখিয়ে দেখছো, পুরো গোটা অনেক, পুরোটা মাংস দিয়ে ধরা আছে, হালকা একটুখানি পুর দেওয়া আছে, বাট পুরোটা মাংস। টেস্টটা আছে, ভালো আছে। সায়নী মশার কামড়ের সাথে খাচ্ছে হচ্ছে ব্ল্যাক টিও খাচ্ছে, ব্ল্যাক কফিও খাচ্ছে, দুটোই খাচ্ছে ও, দুটোই ওর ফেভারিট, এত দূর থেকে এসে দুটোই খাচ্ছে। সায়নী শুধু বদনাম করে যাবো যতক্ষণ না সাবস্ক্রাইবারগুলো বাড়াবে। রাত্রিবেলা লাইটিংগুলো জ্বলার পর জায়গাটা আরও খুব সুন্দর লাগছে। এক্সপাইটা খুব শক্ত ছিল, টেনে টেনে ছিঁড়তে হচ্ছে, হাত দিয়ে জোরে জোরে ছিঁড়তে হচ্ছে, দাঁত কেন ভাঙবে। আর কফি দুজনেরই খুব তেতো লাগছে, ব্ল্যাক টি, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি দুটোই তেতোই হয়, বাট চাটা ভালো লাগছে বেশি। পনির স্যান্ডউইচ চলে এসছে, বাবা পুড়ে যাবে ভাই, আমারটা পনির মনে হচ্ছে না ভাই, ছানা ছানা লাগছে, পনির ছানা একই, ও মোটামুটি লাগছে, বাট আমার মনে হচ্ছে পনিরটা পুরো স্ম্যাশ করে এটা দিয়েছে,
কিন্তু একটু ছানা ছানা টেস্টের মতো লাগছে আমার। এটা কী করেছো দেবলি না? ওপরের পাউরিটা খেয়ে নিয়েছে আর নিচেরটা রেখে দিয়েছে। স্যান্ডউইচের পোস্টমর্টম হয়ে গেছে এখানে, ওপরের পাউরিটা গায়েব, নিচেরটা রেখে দিয়েছে। আমার তো মনে খুবই ভালো লাগছে তোমার খাওয়ার এক্সপ্রেশন দেখে। সস দিয়ে একটা কথা বলবো, এখানে আসলে কি করবে না করবে, ছবি তুলবে না তুলবে, সেগুলো সব পরে, আগে গিয়ে অর্ডার দেবে। কেননা একটা অর্ডারের জন্য 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ধরে বলতে বলতে চলে এসছে। ফ্রিজ ফিঙ্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি দিয়েছে, এবার জানি না যেটা ফ্রি দিয়েছে নাকি টাকা লাগবে। ফ্রিজ ফিঙ্গারটা ভালোই খেতে মোটামুটি, মাছটা রয়েছে কিন্তু টেস্টি, খুব একটা খারাপ না। তো চিকেন স্যান্ডউইচ চলে এসেছে, রিভিউটা সায়মি দেবে। অনেকটা স্টাফ আছে, মানে চিকেনটা অনেকটা রয়েছে পরিমাণে, তাই তো লাগছে। এবার দেখি তো প্রথমে তোমার নামটা একটু বলো। অয়ন্তিকা। হ্যাঁ অয়ন্তিকা, যেমন সুন্দর নাম তেমন তোমাকে দেখতে হতো সুন্দর। প্রথমে একটু ভালো ভালো কথা বলে দিই। বলে নাও। তো প্রথমে হচ্ছে যে তোমাদের এই ডিজাইন, এটা কি তুমি এঁকেছো? এটা আমি শুনেছি কোথা থেকে, যখন খাচ্ছিলাম কাল থেকে আমি শুনলাম যে তুমি নাকি এত এত সুন্দর, মানে ওইখানে আমি যেটা দেখলাম রাধাকৃষ্ণ যে ছবিটা আছে, রাধাকৃষ্ণ আমি আর আমার একটা বোন এঁকেছি, খুবই সুন্দর, আমি ছবি তুলতে বাধ্য হয়েছি। তো আর একটা জিনিস হচ্ছে তোমাদের দুটো নাম কেন, একটা আরণ্যক আর একটা হচ্ছে? আরণ্যক হচ্ছে আমার সেরিমনি হাউসের নাম। ওকে। এটা আমি যেহেতু যে কোনো প্রোগ্রামে ভাড়া দেওয়া হয়। আর কাপ সাফারমা হচ্ছে আমার ক্যাফের নাম। এই জন্য হচ্ছে দুটো নাম, তো অনেকে কনফিউজ আছে যে দুটো কেন নাম, সঙ্গে আর একটা আছে আত্রিকাস কালেকশন আমার বুটিক। ও হ্যাঁ, এটা আমি খেয়াল করিনি। তিনটা ভিডিও দেখেছি তোমাদের, মানে ব্লগিং এর, মানে এখানে তো ওখানে অনেকে কোশ্চেন করছে যে, মানে বলছে যে তোমাদের নাকি বিহেভিয়ার, মানে খাবার যেমন আছে আছে, বাট বিহেভিয়ার নাকি একটু বাজে লাগছে, বাট আমার তো লাগেনি। বাট একটা জিনিস আমি বলবো যে দেরি হচ্ছিল মাঝে মাঝে, এটা হতে পারে রবিবারের জন্য, মানে ক্রাউড হচ্ছে আমাদের, মানে এটা থ্যাঙ্কস টু গড যে আমাদের এরকম সবাই আসছে, এটা তোমাদের ভালোবাসা। বিহেভিয়ার যতদূর জানি আমাদের কারোর খারাপ নয়, এবার কারোর যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি, বাট আমরা জানি আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি না। যে যে ভিডিও করেছে এরকম বিহেভিয়ারের জন্য, আমি প্রথমে বলি আমাদের তো কিছু মনে হয়নি এরকম বিহেভিয়ার। দাও কফি চা তো যেমন নর্মাল হয়, আমি ওটা নিয়ে কিছু বলবো না, ওটা ওই রকমই হয়। ব্ল্যাক টি আমি নিয়েছি আর ব্ল্যাক কফি নিয়েছি। তো প্রথমে বলি যে চিকেনের আইটেম নিয়েছিলাম আমি পকোড়া, পকোড়াটা সত্যি ভালো ছিল, অনেকটা পরিমাণে মাংস ছিল, 6টা 7টা করে রকম ছিল, মানে পুর পুর দিয়ে পুরো, আমি দেখলাম হালকা করে ভেতরে পুরো চিকেন, সেই জন্য এত বড় সাইজ হয় না, ছোট সাইজ হয়, যেটা চিকেন পোষাবে না এই আইটেম, মানে এই টাকার মধ্যে। আর একটা জিনিস হচ্ছে যে আমি আর একটা স্যান্ডউইচ নিলাম চিকেনের, ওটার মধ্যেও ভালো, পুরোটাই চিকেন, পুরোটাই চিকেন। আপনাদের চিকেনের যে আইটেমগুলো ছিল সত্যি হেভি, কিন্তু আমি একটা একটা জিনিসের জন্য আমি বলবো, যেটা হচ্ছে স্যান্ডউইচ নিয়েছিলাম সেটা হচ্ছে পনির স্যান্ডউইচ, যেটার মধ্যে মানে ওটা পনির ছিল বাট পনিরটা এতটাই স্ম্যাশ করেছে, মানে ওই ছানা ছানা লাগছে, আমার মনে হচ্ছিল একটা অন্যরকম স্মেল আসছিল, একটু ছানা ছানা বা এরকম একটা স্মেল আসছিল, কিন্তু পনির দিয়ে করা, পনির দিয়ে আমি বুঝতে পেরেছি। বাট মোটে আমরা কি পিস পিস করে দেয় বা বেশি স্ম্যাশ, মানে মেখে পুরো মেখে, হ্যাঁ আপনাদের মেখের জন্য অনেকের হয়তো মায়োনিজটা মনে হচ্ছে, মনে হচ্ছে যে অন্যরকম একটা ফ্লেভার আসছে, তো সেইটাই আমার মনে হলো যে একটু অন্যরকম, এবার ওটা ভালো হতে পারে অনেকের কাছে, ভালো হতে পারে অনেক, হ্যাঁ কেন হয়তো অনেকের এরকম মনে হতে পারে এতদিন এইভাবে খাচ্ছে তো তাদের ভালো লাগে, তাদের একটা টেস্ট আছে যে পনির এরকমই হবে, বাট এইখানে একটু অন্যরকম যেটা একটু স্ম্যাশ করে। তাছাড়া আমার তো চিকেনের প্রত্যেকটা আইটেম, যেমন স্যান্ডউইচ ভালো লেগেছে তেমনই আমার পকোড়াও ভালো লেগেছে। আমি প্রথমেই সবাইকে ভিউয়ার্সদের বলবো যে চিকেনের যতগুলো আইটেম আছে সেইগুলো অবশ্যই নেবে, আমি ওটা করিনি, আমি জানি না, আমি প্রথমে যদি জানতাম যে চিকেনটা এত তোমাদের এখানে ভালো হয় আর এতটা পরিমাণে, সিরিয়াসলি অনেকটা পরিমাণে দেয়, চেষ্টা করি দেয়, মানে এখানে চিকেনের ফার্ম আছে এই জন্য এত কম দেওয়া হচ্ছে, তো সেই জন্যই আমি বলে দেবো যে এখানে আমি 5-এ আমি 3 দেবো চিকেন আইটেমের জন্য, আমি সবসময় বলবো যে বেস্ট পনিরের আইটেমের জন্য, তো সেই আইটেমটা আমার একটু অন্যরকম লেগেছে, বাট উনি যা বললো যে এরকম ভাবে হয় তার জন্য এরকম টেস্ট আসছে,
তো ঠিক আছে। আর দাম অনুযায়ী আমিও তিনই দেবো পাঁচে। ফিশ ফ্রাইটা একটু শক্ত ছিল, এছাড়া বাকি আদার্স খাবারগুলো মোটামুটি ভালোই খেতে ছিল চলে যাওয়ার মতন। আর অ্যাম্বিয়েন্সটা এখানে খুব ভালো, নিরিবিলি জায়গা। আজকে একটু ক্রাউড বেশি সানডে বলে, আর আমাদের স্টাফ কম, এই জন্য দিতেও দেরি হচ্ছে অনেকক্ষণ। মানে একটা খাওয়ার অর্ডার করে খেয়ে আমাদের আবার খিদে পেয়ে যাচ্ছে, তারপর আরেকটা খাওয়ার আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, শেয়ার করে দাও একদম। আর এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।